ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন আছে 2021। ফেজ ওয়ানে যে ডিস্ট্রিক্ট, পাঁচটা ডিস্ট্রিক্ট ইনভলভ আছে পার্ট অ্যান্ড ফুল, তার মধ্যে আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম পূর্ব মেদিনীপুর পার্ট, পশ্চিম মেদিনীপুর পার্ট, ঝাড়গ্রাম ফুল, বাঁকুড়া। আচ্ছা ঠিক আছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই পাঁচটা ডিস্ট্রিক্টে ইনভলভড আছে। যে ডিস্ট্রিক্টগুলোতে পার্ট আছে সেটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়া। ফুল ডিস্ট্রিক্ট হবে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। টোটাল 30 অ্যাসেম্বলিতে আগামীকাল ইলেকশন হবে, ভোট গ্রহণ করা হবে। তার মধ্যে পূর্ব মেদিনীপুরের 7টি, পশ্চিম মেদিনীপুরের 6টি, ঝাড়গ্রামের 4টি, পুরুলিয়ার 9টি এবং বাঁকুড়ার 4টি বিধানসভা নির্বাচন। ইলেক্টর জেনারেল মানে ইলেক্টর ইনফরমেশান, জেনারেল ইলেক্টর যারা আগামীকাল ভোট দেবেন এই কটি 30টি অ্যাসেম্বলিতে, টোটাল হচ্ছে 73,80,942, অর্থাৎ 73,80,942 ইলেকটর আগামীকাল তারা ভোট দেবেন। মেল ভোটার, পুরুষ ভোটারের সংখ্যা 37,52,938, 37,52,938 ফিমেল ভোটার, মহিলা ভোটার আছেন 36,000 ভোটার 36,27,949, 36,27,949। থার্ড জেন্ডার 55। সার্ভিস ইলেক্টর আছেন টোটাল 11,767, 11,767 সার্ভিস ভোটার, তার মধ্যে মেল 11,406, 11,406 ফিমেল, 361। নমিনেশান ডিটেলসটা একটু আপনাদের বলে দিন, ফোর্থ পেজে উইথড্রয়াল ছিল আজকে 26 মার্চ 2021। টোটাল নাম্বার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট 377। ফোর্থ ফেজে টোটাল নাম্বার অফ এসি 44, টোটাল নাম্বার অফ নমিনেশন ফাইল 382, টোটাল নাম্বার অফ নমিনেশন রিজেক্টেড ফাইল অ্যান্ড নাম্বার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট 377। 44টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মানে ভোট হবে ফোর্থ ফেজে, এআইটিসি প্রার্থী 44, বিএসপি প্রার্থী 13, বিজেপির 44, সিপিআই 1, সিপিআইএম 22, আইএনসি 9, এনপিপি 2, এআইএফবি 6, আরএসপি 2, আদার 79, ইন্ডিপেন্ডেন্ট 155, টোটাল প্রার্থী 377। ফিফথ ফেজের নমিনেশন এখনও পর্যন্ত ফাইল রয়েছে 80, লাস্ট ডেট অফ নমিনেশন 30th মার্চ, ডেট অফ স্ক্রুটিনি 31st মার্চ, লাস্ট ডেট অফ উইথড্রয়াল 3rd এপ্রিল। এবার সিজার সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনাদের দেই। লাস্ট মানে গতকাল
সিজ হয়েছে, ক্যাশ সিজ হয়েছে 0.26 crore, 26 লক্ষ টাকা। গতকাল পর্যন্ত টোটাল সিজ হয়েছে 35.50 crore, 35 কোটি 50 লক্ষ টাকা। লিকার সিজ হয়েছে, ভ্যালুতে বলছি, মানি ভ্যালুতে 1.56 crore গতকাল। গতকাল পর্যন্ত যেটা হয় 17.22 crore টাকা মূল্যের লিকার সিজ হয়েছে। নার্কোটিক্স ড্রাগ কালকে অনলি 4 লক্ষ টাকার সিজ হয়েছে। টোটাল ভ্যালু এখনও পর্যন্ত সিজ হয়েছে 77.08 lakh টাকার, 77.08 crore। প্রিসিয়াস মেটাল গতকাল 0.28 crore, 28 লাখ টাকা। এখনও পর্যন্ত গতকাল পর্যন্ত 8 crore 41 lakh টাকার সিজ হয়। আদার আইটেমস ফ্রিবিজ সিজ হয়েছে গতকাল 3.04 কোটি টাকার, 3.04 crore। আর গতকাল পর্যন্ত হয়েছে 45.74 crore, অর্থাৎ 45 কোটি 74 লক্ষ টাকার ফ্রিবিজ আদার আইটেমস সিজ হয়েছে। টোটাল মানি ভ্যালু যদি ধরি তাহলে যা সিজ হয়েছে গতকাল পর্যন্ত সেটা হচ্ছে 183.97 crore, 183 কোটি 97 লক্ষ। নাম্বার অফ ইলেক্টার্স ইনক্লুডিং সার্ভিস ভোটার্স, অর্থাৎ সার্ভিস ভোটার এবং আমরা যা ইলেক্টার বললাম আগে জেনারেল ইলেক্টার, দুটো মিলিয়ে 73,92,709। ওভারসিজ ইলেক্টার্স তিনজন আছেন, 80+ ইলেক্টর আছেন 1,23,393, 80 বছরের ঊর্ধ্বে বয়স ভোটারের সংখ্যা 1,23,393। পিডাব্লিউডি ইলেক্টর্স টোটাল সংখ্যা, ভোটার সংখ্যা আগামীকালের জন্য ফেজ ওয়ানে 40,408, 40,408। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কালকে 30টা অ্যাসেম্বলিতে 191, 191 জন ক্যান্ডিডেট প্রার্থী কালকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ প্রার্থীর সংখ্যা 170, মহিলা প্রার্থী আছেন 21 জন, থার্ড জেন্ডার 0। পোলিং স্টেশন লোকেশন, অর্থাৎ কোন কোন জায়গায় ভোট নেওয়া হচ্ছে আর কি, কালকে 7,061টা পোলিং স্টেশন লোকেশনে ভোট নেওয়া হচ্ছে, কিন্তু টোটাল নাম্বার অফ পোলিং স্টেশন 10,288, 10,288 নাম্বার অফ পোলিং স্টেশন। তার মধ্যে মেইন পোলিং স্টেশন 8,229 এবং অক্সিলিয়ারি পোলিং স্টেশন 8,229। 1,000-এর ঊর্ধ্বে যে সমস্ত পোলিং স্টেশনে ভোটার আছেন, ভোটারদের সুবিধার্থে সেটা কেটে অক্সিলিয়ারি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। পার্সেন্টেজ অব ইলেকটর ইস্যুড এপিক, 100% মানুষকে, 100% ইলেকটরকে এপিক কার্ড ইস্যু করা হয়েছে। পার্সেন্টেজ অব ইলেকটার্স ইস্যুড এপিক, অর্থাৎ ভোটার পরিচয়পত্র 100% মানুষকেই দেওয়া হয়েছে। আর পার্সেন্টেজ অফ পিইআর ফোটো ইলেকট্রাল রোল, অর্থাৎ এই আমাদের যে রোল থাকে যার যেটা দেখে ভোট নেওয়া হয় তাতে ছবিসহ রোল 100%, সমস্ত রোলই ছবিসহ। একটি প্রতিদ্বন্দ্বিতা করছেন 30টি কনস্টিটিউয়েন্সিতে, একটু ব্রিফ বলে দিই। এআইটিসি 29 ফেজ ওয়ানে আর কি, এআইটিসি 29 29 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএসপির 11 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন,
বিজেপির 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সিপিআইয়ের 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সিপিআইএম 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আইএনসি 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইআইএফবি 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আরএসপি 1 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ রেকগনাইজ ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্টির সংখ্যাটাই বললাম, আবারও বলছি এআইটিসি 29, বিএসপি 11, বিজেপি 29, বিজেপি 29, সিপিআই 4, সিপিআইএম 18, আইএনসি 6, ইআইএফবি 2, আরএসপি 1, টোটাল 100 রেকগনাইজ ন্যাশনাল অ্যান্ড স্টেট পলিটিক্যাল পার্টিস। এছাড়া রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিসের প্রার্থী আছেন 48 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিস আদার দ্যান রেকগনাইজ ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্টি 48 আছেন। ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী নির্দল প্রার্থী আছেন 43, টোটাল 191। কালকে ইসিআই অবজারভার আছেন, জেনারেল অবজারভার 20, এক্সপেন্ডিচার অবজারভার 9, পুলিশ অবজারভার 7। ইভিএমের একটা ইনফরমেশান একটু ছোট করে দিচ্ছি, টোটাল নাম্বার অফ ইভিএম ভিভিপ্যাট টু বি ইউজড, কন্ট্রোল ইউনিট 10,288, কন্ট্রোল ইউনিট 10,288, ব্যালট ইউনিট 10,288, ভিভিপ্যাট 10,288, রিজার্ভ ইভিএম এবং ভিভিপ্যাট যেটা রিজার্ভ করা থাকবে সেক্টর অফিসে থাকে, আপনারা জানেন সেক্টর অফিসারদের কাছে, কন্ট্রোল ইউনিট 2598, ব্যালট ইউনিট 2520, ভিভিপ্যাট 3520, এটা রিজার্ভ বললাম। টোটাল ব্যবস্থা করা হয়েছে ইভিএম ভিভিপ্যাট টোটাল এই দুটো মিলিয়ে সংখ্যা যোগ করলে যেটা দাঁড়ায়, কন্ট্রোল ইউনিট 12,886, ব্যালট ইউনিট 13,108, ভিভিপ্যাট 13,808, 644 24 আওয়ার্স, আর সিভিজিল কমপ্লেন লাস্ট 24 আওয়ার্স হয়েছে 793, টোটাল কমপ্লেন এখনও পর্যন্ত লজ হয়েছে 10,696, নাম্বার অফ কমপ্লেন্স পাউন্ড কারেক্ট 8,446। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।